বন্ধুরা, বিউটি এন্ড আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। শরীরকে রোগমুক্ত করে গড়ে তুলতে এবং শরীরের বাড়তি চর্বি গলিয়ে ফেলে ওজন কমাতে চাইলে প্রথমে শরীরের ভিতরে জমে থাকা দূষিত পদার্থকে বের করে ফেলতে হবে। এই দূষিত বা টক্সিক পদার্থ শরীর থেকে বের হওয়ার মাধ্যমে আমাদের শরীর রোগমুক্ত হয়ে উঠবে। এটা তখনই সম্ভব হতে পারে যখন আমরা রোজকার সকালে লেবুর জলের সেবন করা শুরু করে দেব। সারা বিশ্বের চিকিৎসক থেকে ডায়েটিশিয়ানরা এক বাক্যে স্বীকার করে এসেছেন লেবু জলের গুণ। এক কাপ লেবুর রসের মধ্যে থাকে প্রায় 187% ভিটামিন সি। এছাড়াও লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও তামা। তবে এই লেবুর রস যে কেবল খাবারের স্বাদ এনে রুচি বাড়ায় এবং ভিটামিন সি এর অভাব পূরণ করে তা নয়, স্বাদে গন্ধে অতুলনীয় লেবুর রস শরীরের দূষিত পদার্থ বের করে রোগমুক্ত শরীর গড়ে তুলতে সাহায্য করে। তবে এর উপকারিতা পাওয়ার জন্য লেবু জল তৈরির সঠিক নিয়ম জানার প্রয়োজনীয়তা রয়েছে, যা অনেকেই জানেন না। আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ লোকই সকালবেলায় ঠান্ডা জলের মধ্যে লেবুর রস মেশান এবং তার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে সেই জলটি পান করেন। তাতে তিনি লেবুর পুরোপুরি পুষ্টিগুণ পান না, কারণ লেবুর পুরোপুরি পুষ্টিগুণ পাওয়ার জন্য লেবু জল তৈরির সঠিক নিয়ম জানার প্রয়োজনীয়তা রয়েছে। তো চলুন আজকে আমরা লেবু জল তৈরির সঠিক নিয়ম জেনে নেব। সকালবেলায় এক গ্লাস উষ্ণ গরম জল বানিয়ে ফেলুন এবং এর মধ্যে মেশান অর্ধেকটা লেবুর রস এবং এর পুষ্টিগুণ পুরোপুরি পাওয়ার জন্য লেবুর ওপরে যে হলুদ খোসাটি রয়েছে সেই খোসাটি কুড়ে তা জলের সঙ্গে মিশিয়ে ফেলুন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, এই লেবুর খোসার মধ্যে যে সাদা অংশটি রয়েছে সেটি যেন না ওঠে। এছাড়াও আপনি লেবুর দুটো গোল গোল স্লাইস করে কেটে তাও লেবু জলের সঙ্গে মিশিয়ে ফেলতে পারেন। এই লেবুর খোসার মধ্যে রয়েছে লেমন অয়েল, যা এসেন্সিয়াল অয়েল হিসেবে ব্যবহৃত হয়, যা আমাদের স্কিন এবং হেয়ারের অনেক প্রবলেম ঠিক করতে সাহায্য করে। এছাড়াও শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য এই লেমন এসেন্সিয়াল অয়েল ব্যবহৃত হয়, যা হয়তো অনেকেরই জানা নেই। এইভাবে লেবু জলটি তৈরি করার পরে এর পুষ্টিগুণ আরো বৃদ্ধি করার জন্য 1 চামচ মধু, সামান্য বিট লবণ এবং আপনার পছন্দ অনুযায়ী 2-3 মিন্টের পাতা এর সঙ্গে মেশাতে পারেন। তাতে এর কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে। এইভাবে এই 3 জিনিস মেশানোর পরে এই লেবুর জলটি রোজকার সকালে পান করুন। অন্তত 2-3 সপ্তাহ পান করার পরে আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও রোজকার খালি পেটে লেবুর জল সেবনের মাধ্যমে আমাদের নার্ভ, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে এবং যে কোনো রোগ থাকলে তা ধীরে ধীরে সেরে ওঠে। কারণ লেবুর রসের মধ্যে রয়েছে এমন কিছু গুণ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার সাথে সাথে রোগকে দূরে রাখতে এবং রোগ সারিয়ে ফেলতে অনেকটাই সাহায্য করে। তাই রোগমুক্ত সুস্থ শরীর গড়ে তুলতে আজ থেকেই রোজকার সকালবেলা খালি পেটে লেবু জলের সেবন শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আরো নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।